নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের টপিক থাকছে তোমাদের টোকিও অলিম্পিক। টোকিও অলিম্পিক থেকে আমরা ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলো করবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদের আপনার ডাব্লিউবিসিএস এর এক্সাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম এবং ক্যালকাটা পুলিশের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। এন্ড অবভিয়াসলি, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ডাব্লিউবিসিএস এর লাস্ট 15 দিনে আমাদের ম্যারাথন ক্লাস চলছে। প্রতিদিন আমরা প্রচুর পরিমাণে জিকে ক্লাস করছি। মর্নিং 7টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। আজকে আমি তোমাদের 150+ হিস্ট্রি জিকে, মানে ইতিহাস থেকে 150+ আমি জিকে দিয়েছি, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। যারা দেখো, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এছাড়া তোমাদের প্রতিদিন ক্লাস চলছে মর্নিং 7টা থেকে, অবশ্যই তোমরা ক্লাসটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তোমাদের প্রচুর পরিমাণে জিকে কিন্তু রিভাইজ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, এবছরের টোকিও অলিম্পিক যেটি 2021 সালে, এটি 2020 সালে হওয়ার কথা ছিল, করোনার কারণে 2020 সালে হয়নি, সেহেতু 2021-এ সেজন্য অনুষ্ঠান করানো হয়েছে। তো অলিম্পিকটা যেটি হয়েছে তোমাদের টোকিওতে হয়েছে, জাপানের টোকিওতে, 23 জুলাই থেকে শুরু হয়েছে, 8 আগস্ট শেষ হয়েছে। এই যে কবে থেকে শুরু হয়েছে ডেটটা কিন্তু মাথায় রাখবে, অবশ্যই তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু জিজ্ঞেস হতে পারে যে টোকিও অলিম্পিকটা কবে শুরু হয়েছে। 23 জুলাই শুরু হয়েছে এবং 8 আগস্ট শেষ হয়েছে। এবং এটি যেটি হলো তোমাদের এর সংস্করণ, যেটি 32তম সংস্করণ, এর 32তম সংস্করণ হলো এটি। এবং মোট প্রতিযোগিতা যেটা রয়েছে এখানে খেলা, এটা তোমাদের এই হবে যে মোট যে সমস্ত খেলাগুলো রয়েছে, নানান ধরনের যে খেলা রয়েছে, টোটাল 33টি খেলার উপরে সমস্ত কিছু ইয়ে হয়েছে। ভারতের থেকে অ্যাথলিটস, মানে ভারতের থেকে কতজন সেখানে গিয়েছিল, ভারত থেকে টোটাল 119 জন গিয়েছিল, যার মধ্যে থেকে পুরুষ ছিল এখানে 67 জন এবং মহিলা ছিল 52 জন। এবং টোকিও অলিম্পিকে 2021-এ যে তোমাদের মাস্কট যেটি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট মাস্কট এবং মোটোটা, এখানে দেখে নাও মাস্কট যেটি, দেখো মাস্কট ছিল তোমাদের মিরাই তোয়া, এটি ছিল এই বছরের মাস্কট। এবং মোটো বা আদর্শ যেটি রয়েছে তোমাদের ইউনাইটেড বাই ইমোশনস, এটি ছিল এই বছরের মোটো বা আদর্শ। ভারতের হয়ে পতাকা কি বহন করেছিল, ওপেনিং সেরিমনি, মানে যেটা ওপেনিং ডেট যেটি ছিল, ওপেনিং সেরিমনি যেটি হয়ে থাকে, সেই ওপেনিং সেরিমনিতে ভারতের হয়ে পতাকা বহন করেছিল মেরি কম এবং মনপ্রীত সিং। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মাথায় রাখবে, মাস্কটটা খুবই গুরুত্বপূর্ণ, মোটিটাও খুবই গুরুত্বপূর্ণ, পতাকা কি বহন করেছিল খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মাস্কট মাথায় রাখবে তোমাদের মিরাইতোয়া, এবং মোটো ছিল তোমাদের বা আদর্শ ছিল তোমাদের ইউনাইটেড বাই ইমোশন, পতাকা বহন করেছিল মেরি কম এবং মনপ্রীত সিং। এবার ভারতের আধিকারিক গান, যে অফিসিয়াল গান যেটা ছিল, অফিসিয়াল সং যেটি, সেই অফিসিয়াল সং হলো গিয়ে লক্ষ তেরা সামনে হ্যায়, এটি ছিল অফিসিয়াল সং। এবার চলে আসে আপকামিং কিছু ইভেন্ট, মানে এবছর তো হয়ে গেল তোমাদের টোকিওতে, এর পরেরগুলো যদি তোমাদের কোথায় কোনটা হবে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু 100% এক্সামে অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করা হয়। দেখো, সামার অলিম্পিক, অলিম্পিক দুটো রয়েছে, অনেকগুলো রয়েছে, যেমন তোমাদের সামার অলিম্পিক রয়েছে, উইন্টার অলিম্পিক রয়েছে, আবার সামারের মধ্যে আবার ভাগ কী রয়েছে, সামার প্যারা অলিম্পিক রয়েছে, উইন্টার প্যারা অলিম্পিক রয়েছে, এছাড়া আরও একটি অলিম্পিক রয়েছে, সেটা কি ইউথ অলিম্পিক, আরেকটি রয়েছে কি ইউথ অলিম্পিক, আবার প্যারা ইউথ অলিম্পিক, মাথায় রাখবে। তো এই সামার অলিম্পিক এবং প্যারা সামার অলিম্পিক, এই দুটোর ভ্যানু সবসময় এক জায়গায় থাকে, যে প্যারা অলিম্পিক সেম প্লেস, আমি এখানে লিখে দিয়েছি যে সামার অলিম্পিক যেটা 2024 সালে যেটা রয়েছে তোমাদের 22-এ, তো আমাদের কোথায় হলো টোকিওতে হলো, এবং তোমাদের যেটা রয়েছে আবার যেটা 21-এ 20-তে হওয়ার কথা ছিল সেটি 21-এ হলো। তো তোমাদের নেক্সট যে এখানে হবে, এখানে আবার কিন্তু এই তোমাদের এতেই জাপানে আবার কিন্তু প্যারা অলিম্পিকটাও হবে, এখানে আবার প্যারা অলিম্পিকটাও শুরু হবে, সম্ভবত আগস্টের 24 তারিখ থেকে সম্ভবত শুরু হবে, তোমাদের সেটি সেপ্টেম্বরের 4 তারিখ যেন পর্যন্ত চলবে। তো এখানে তোমরা মাথায় রাখবে, তোমাদের সেটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হয়ে গিয়ে সামার অলিম্পিক 2024 সালেরটা কোথায় হবে, প্যারিসে হবে তোমাদের 24 সালেরটা, তারপরে 24-এর পরে 2028 সালে হবে, 4 বছর পর অন্তর হয়ে থাকে, 4 বছর পর 2028 সালে যেটা হবে সেটি লস অ্যাঞ্জেলিসে হবে, তারপর 2032 সালে যেটা হয়েছে তোমাদের অস্ট্রেলিয়াতে হবে। এবার ঠিক এখানে যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয় সামার প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিক ঠিক একইভাবে, প্যারা অলিম্পিক 2024-এরটা প্যারিসে হবে, প্যারা অলিম্পিক 2028-এরটা লস অ্যাঞ্জেলিস, প্যারা অলিম্পিক 2032-এরটা যেটা রয়েছে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। ঠিক একইভাবে উইন্টার অলিম্পিকে চলে আসি, উইন্টার অলিম্পিক 2022 যেটি আছে 22 সালে অনুষ্ঠিত হবে, 22 সালে বেজিংয়ে হবে, চায়না বেজিংয়ে হবে, এবং তোমাদের যেটা রয়েছে 2026 সালেরটা জাপানে হবে, 26 সালেরটা কোথায় হবে, জাপানে হবে। এবং এর পরেরগুলো যেগুলো রয়েছে, এরপরে 30, এগুলো এখনও ঠিকঠাক হয়নি, এখনও ডিসাইড হোস্টেড কান্ট্রি এখনও ঠিক করা হয়নি। ঠিক একইভাবে উইন্টার প্যারা অলিম্পিক যদি জিজ্ঞেস করা হয় 2022-এরটা, সেটি বেজিংয়ে হবে,
উইন্টার প্যারাং প্যারা অলিম্পিক 2026 এটা যদি জিজ্ঞেস করে সেটু জাপানে হবে। মাথায় রাখবে এই ইভেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের আমি স্পোর্টসের উপরে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে গিয়ে। নেক্সট এবার চলে আসি, নেক্সট এখানে রয়েছে তোমাদের অলিম্পিক কমিটি রিলেটেড কিছু। অলিম্পিক কমিটির সদর দপ্তর যেটি রয়েছে সুইজারল্যান্ডে রয়েছে, কোথায়, সুইজারল্যান্ডে, এবং অলিম্পিক কমিটির চেয়ারম্যান রয়েছে থমাস বাচ। অলিম্পিক টোকিও অলিম্পিক মানে এবার যে টোকিওতে খেলা হলো সেই টোকিও অলিম্পিকের কমিটির চেয়ারম্যান কাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল বা কে ছিলেন, সেটি ছিল তোমাদের হাসিমেতা সাইকো, হাসিমেতা সাইকো। এরপরে রয়েছে ভারতীয় অলিম্পিক কমিটির চেয়ারম্যান, ভারতীয় অলিম্পিক কমিটি যেটা রয়েছে, ভারতীয় অলিম্পিক কমিটির চেয়ারম্যান রয়েছে তোমাদের নরেন্দ্র দুবাত্রা, নরেন্দ্র দুবাত্রা, ইনি রয়েছেন ভারতীয় অলিম্পিকে। এবার চলে আসি যে ভারতের যে সমস্ত পদকগুলো পেয়েছে সেই সমস্ত পদকের উপরে। এবার ভারত মোট কতগুলো পদক পেয়েছে, ভারত মোট টোটাল 7টি পেয়েছে, তার মধ্যে 1টি গোল্ড, 2টি সিলভার এবং 4টি ব্রোঞ্জ। ভারতের স্থান কততম রয়েছে, ভারতের স্থান রয়েছে 48তম, 48তম স্থানে রয়েছে। এবার তোমাদের এখানে একটি স্ক্রিনশট রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে যে প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট রয়েছে প্রথমে, গোল্ড 39, এরপরে রয়েছে তোমাদের এখানে কি সিলভার 41, ব্রোঞ্জ রয়েছে 33, টোটাল রয়েছে 113টি। তারপরে রয়েছে সেকেন্ডে চায়না, এখানে তোমরা দেখতে পাচ্ছ 38, 32, 18, টোটাল পেয়েছে 88টি। এবং 3 নম্বর, এই তিনটে মনে রাখার চেষ্টা করবে, প্রথম তিনটে এবং আমাদের ভারতেরটা মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস হবে। তারপরে জাপানে দেখে নাও, জাপানের 27টা গোল্ড, 14টা এখানে তোমাদের সিলভার এবং 17টা ব্রোঞ্জ, টোটাল 58টি। এবং ভারত আমাদের এখানে 1টি গোল্ড, 2টি আমাদের কিছু সিলভার এবং 4টি ব্রোঞ্জ, টোটাল পেয়েছে ভারত কটি, 7টি টোটাল। এবার চলো যে সমস্ত প্লেয়ারগুলো পেয়েছে সেই সমস্ত প্লেয়ারগুলো রিলেটেড দেখে নাও। এই যে প্লেয়ারগুলো পদকজয়ী তালিকা, এখানে পদকজয়ী যারা পেয়েছে গোল্ড মেডেল, গোল্ড মেডেল একজন পেয়েছে সেটি কে, নীরজ চোপড়া। মোস্ট ইম্পর্টেন্ট হলো গিয়ে নীরজ চোপড়া কোন জেলা থেকে এবং কোন রাজ্য থেকে বিলং করে এবং কোন খেলার সঙ্গে যুক্ত, খুবই 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 গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের এক্সামে কিন্তু 100% জিজ্ঞেস করাবে, কোনো না কোনো এক্সামে তোমরা অবশ্যই দেখতে পাবে। নীরজ চোপড়া হরিয়ানা থেকে বিলং করে এবং ইনি জেভেলিন থ্রো যেটি রয়েছে সেই জেভেলিন থ্রো খেলাতে ইনি গোল্ড পেয়েছেন, গোল্ড পেয়েছেন এবং হরিয়ানা থেকে বিলং করে। মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে নাম এবং কোন খেলার সঙ্গে ইনি যুক্ত, এর সঙ্গে সঙ্গে কোন রাজ্য থেকে বিলং করে। নেক্সট রয়েছে সিলভার মেডেল, সিলভার মেডেল টোটাল 2টো পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে 1টি মীরাবাই চানু এবং আরেকটি পেয়েছে কে, রবিকুমার দাহিয়া। মীরাবাই চানু যিনি রয়েছে ইনি মণিপুর থেকে বিলং করেন, এবং যেটা রয়েছে এনার যে গেমটা ছিল খেলাটা ছিল ভারোত্তোলন খেলাতে পেয়েছেন। রবিকুমার যেটা রয়েছে দাহিয়া যিনি রয়েছেন ইনি হরিয়ানা থেকে বিলং করেন এবং ইনি কুস্তি খেলাতে পেয়েছেন, তাতে কুস্তিতে মাথায় রাখবে। নেক্সট দেখেন, নেক্সট রয়েছে ব্রোঞ্জ মেডেলগুলো যেগুলো রয়েছে তোমাদের, 4টি টোটাল ভারত ব্রোঞ্জ মেডেল পেয়েছে, তার মধ্যে রয়েছে পিভি সিন্ধু তেলেঙ্গানা থেকে বিলং করে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, অনেক জায়গায় তোমরা হায়দ্রাবাদও লেখা দেখতে পারো। নেক্সট রয়েছে বজরং পুনিয়া যেটি রয়েছে হরিয়ানা থেকে বিলং করে বজরং পুনিয়া এবং কুস্তি খেলার সঙ্গে যুক্ত, ইনিও ব্রোঞ্জ মেডেল পেয়েছে, কী পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, মাথায় রাখবে। লাভলিনা বোরগোহাঁই ইনি আসাম থেকে বিলং করে এবং ইনি আসামের রাজ্যের এবং খেলোয়াড় এবং ইনি বক্সিং খেলাতে পেয়েছেন। এরপরে 4 নম্বরটি যেটি পেয়েছে সেটি ভারতীয় পুরুষ হকি টিম মাথায় রাখবে, পুরুষ হকি টিমের ক্যাপ্টেন কে, মনপ্রীত সিং, মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে, তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হবে। চলো আমরা এরপর আগে দেখে নিই, এই হয়ে গেলো তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো রয়েছে, এগুলোই তোমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো রয়েছে, এখান থেকে তোমাদের যা কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে আশা করছি এর মধ্যে থেকে কিছু জিজ্ঞেস করা হবে। এরপরে চলো দেখে নেওয়া যাক কিছু মিসলিনিয়াস টাইপ অফ 10টার মতো কোশ্চেন নিয়েছি আমি, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেনটা দেখে নেব, ফার্স্ট ওয়ানটা রয়েছে এখানে তোমাদের, প্রথম ভারতীয় হিসেবে টোকিও অলিম্পিকে জিমন্যাস্টিক বিচারক হিসেবে নিযুক্ত হয়েছে, তাহলে প্রথম ভারতীয় হিসেবে টোকিও অলিম্পিকে জিমন্যাস্টিক বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন তোমাদের দীপক কাবরা, ইনি অ্যাপয়েন্ট হয়েছে, ইনি নিযুক্ত হয়েছিলেন। নেক্সট রয়েছে কোন ভারতীয় টোকিও অলিম্পিকে কুস্তি প্রতিযোগিতা আম্পায়ারিং করেছে, মানে কুস্তি প্রতিযোগিতা যে হয়েছে তাতে আম্পায়ারিং করেছে কে, অশোক কুমার, ইনি কুস্তি প্রতিযোগিতায় আম্পায়ারিং করেছে। নেক্সট রয়েছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে, ফ্রেন্সার প্রতিযোগিতায় অংশ নিল, ফ্রেন্সার প্রতিযোগিতা যেটা রয়েছে এই ফ্রেন্সার প্রতিযোগিতায় প্রথম মহিলা হিসেবে অংশগ্রহণ নিল ভবানী দেবী।
নিশ্চয়ই প্রথম মহিলা, প্রথম মহিলা ভারতীয়, প্রথম ভারতীয় মহিলা, এই মহিলাটা কেটে দাও, প্রথম ভারতীয় মহিলা হিসেবে নৌচালকে অংশগ্রহণ, নৌচালক গেমের মধ্যে নৌচালক খেলাতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে নেত্রা কুমানন, নেত্রা কুমানন ইনি প্রথম মহিলা হিসেবে যেটা রয়েছে নৌচালক খেলাতে অংশগ্রহণ হয়েছে। এরপরে রয়েছে গলফ, প্রথম মহিলা হিসেবে গলফ খেলাতে অংশগ্রহণ নিয়েছে আদিতি অশোক, আদিতি অশোক ইনি। নেক্সট রয়েছে ভারতীয় পুরুষ টিমের হকি ক্যাপ্টেন, মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু পুরুষ টিম যেহেতু এ জিতেছে, ট্রফি জিতেছে, সেই জন্য পুরুষ টিমের ক্যাপ্টেন কে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, মনপ্রীত সিং, মনপ্রীত সিং পুরুষ টিমের ক্যাপ্টেন রয়েছে। মহিলা টিমের ক্যাপ্টেন কে রয়েছে, রানী রামপাল, রানী রামপাল মহিলা টিমের ক্যাপ্টেন রয়েছে। নেক্সট রয়েছে টোকিও অলিম্পিকের জন্য কে, হিন্দুস্তান ওয়ে, হিন্দুস্তান ওয়ে একটি গান, এই গানটিকে কে লিখেছিল বা কে গিয়েছিল, এটি এ আর রহমান এবং আনন্দ বিড়লা ইনি গিয়েছিলেন। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে কোন দেশ 2020 টোকিও অলিম্পিক অংশগ্রহণ না করার ঘোষণা করেছিল, তো অংশগ্রহণ করেনি ইনি, তো উত্তর কোরিয়া অংশগ্রহণ করেনি, ইনি ঘোষণা করেছিল অংশগ্রহণ করবে না। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে কাকে অলিম্পিক লাউরেল, লাউরেল প্রাইজ দেওয়া হয়েছে, অলিম্পিক লাউরেল প্রাইজ দেওয়া হয়েছে মোহাম্মদ ইউসুফকে, মোহাম্মদ ইউসুফকে। নেক্সট রয়েছে এটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে আমাদের পশ্চিমবঙ্গলা থেকে, পশ্চিমবঙ্গলা থেকে কতজন এতে অলিম্পিকে অংশগ্রহণ নিয়েছিল, তিনজন, টোটাল তিনজন পশ্চিমবঙ্গলা থেকে অলিম্পিকে অংশগ্রহণ নিয়েছিল, তার মধ্যে মন পরিণতি নায়ক, পরিণতি নায়ক ইনি জিমন্যাস্টিকে, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, জিমন্যাস্টিক খেলার সঙ্গে কোন খেলার সঙ্গে যুক্ত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা রয়েছে তোমাদের পরিণতি নায়ক ইনি যেটা রয়েছে জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত, অতনু দাস তীরন্দাজ, অতনু দাস ইনি তীরন্দাজের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তোমাদের এখানে সুতীর্থা মুখার্জি ইনি যেটা ছিল টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন, টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ছিল, এই তিনজন আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেটা রয়েছে অলিম্পিকে অংশগ্রহণ নিয়েছিল। বন্ধুরা এই হয়ে গেলো তোমাদের অলিম্পিক 2021 রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, এবং আশা করা যাচ্ছে তোমাদের যদি এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করা হয় এর মধ্যে থেকেই জিজ্ঞেস করা হবে। বন্ধুরা ক্লাসের PDF যারা সংগ্রহ করতে চাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া রয়েছে, আমাদের প্রত্যেকটি ক্লাসের PDF তোমরা টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে, সেই জন্য যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তোমরা অতি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।